জেরে লকডাউনে গৃহবন্দী মানুষজন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বিনামূল্যে রেশন দেয়া হবে, কিন্তু সেই রেশন সামগ্রী নিয়ে নানা কারচুপির অভিযোগ বারবার সংবাদ মাধ্যমের কাছে সেই ছবি আসছে, প্রশাসনের কাছেও প্রশাসনের কানেও সেই খবর যাচ্ছে। তাই এবার সরেজমিনে খতিয়ে দেখতে রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার বিভিন্ন রেশন দোকান ঘুরে দেখলেন তিনি, কথা বললেন সেখানকার মানুষের সঙ্গে কারচুপি হচ্ছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ দিলেন আধিকারিকদের। এর পাশাপাশি হাতে মাস্ক নিয়ে এলাকার বিভিন্ন মানুষকে মাস্ক পরার কথা বললেন, এমনটাও জানালেন মুখ ঢেকে রাখতে হবে, অসুবিধে হচ্ছে, সমস্যার মধ্যে আমরা প্রত্যেকেই রয়েছি, কিন্তু তা সত্ত্বেও ভালো থাকতে হবে। এলাকার মানুষদের নিজে হাতে মাস্কও বিলি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি, দিদি দেখ।